আমার মনে হচ্ছে যে আমি আমার ঈদের ড্রেসটাই পরে আছি এরকম, এত কমফোর্টেবল, এত গর্জিয়াস একটা অ্যাটায়ার একেবারে রিজনেবল প্রাইসে। এন্ড আমরা যেটা করছি এবার আনজারা, আমরা চেষ্টা করছি যে আনজারা যেন সবার সাধ্যের মধ্যে থাকে। সো এই জন্য আমরা চেষ্টা করছি যে একেবারে রিজনেবল প্রাইসে, আমাদের ম্যাক্সিমাম বাজেট হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? ম্যাক্সিমাম হচ্ছে 20,000 এর মধ্যে তোমরা হচ্ছে ঈদের ড্রেস নিয়ে নিতে পারবে আমাদের কাছ থেকে। এন্ড আমি লাস্ট ঈদের যে ঈদের ড্রেসটা পরেছিলাম সেটা কিন্তু আনজারা থেকেই ছিল। এন্ড ওই টাইপের কিছু কালেকশন আমি আজকে দেখাবো লাইভে তোমাদেরকে। এন্ড আমি শিওর তোমাদের অনেক পছন্দ হয়ে যাবে যদি তোমরা ক্লিয়ারলি দেখতে পারো তাহলে। ওকে, সো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আর লাইভ এর থাম্বনেল তো অলওয়েজই বাজে আসে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা এটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ওকে, আমি লাস্ট ইদে যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসটা হচ্ছে দুইটা কালার ছিল, একটা হচ্ছে আইভরি গোল্ড টাইপের কালার আর একটা ছিল পিঙ্ক কালার। হ্যাঁ, সো একটা এসেছিল, তোমাকে দেখাই নেই। আচ্ছা, ওইটাকে আমরা দেখাবো, ওই ডিজাইন ছিল ওইটা। আচ্ছা, ওইটা অন্য ডিজাইন ছিল। ও আচ্ছা 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 আচ্ছা। তো ওই ড্রেসটাতে আমি তো এমনিতে নর্মালি পিঙ্ক অনেক পছন্দ করি, মানে আমি যখনই কনফিউজ থাকি তখন আমি জাস্ট পিঙ্কে যাই। বাট এবার ঈদে আমি পরতেই চেয়েছিলাম আইভরি গোল্ড কালার। তো এখন আমার সামনে আইভরি গোল্ড কালার আমি তো যেটা পরতে চেয়েছি সেটা, আর হচ্ছে পিঙ্ক কালার রেখেছে। হ্যাঁ, এখন আমার যে কি অবস্থা, একই ডিজাইনের দুইটা ড্রেস কোনটা রেখে কোনটা নিব এমন অবস্থা। পরে মনকে অনেক বুঝিয়ে সবসময় তো পিঙ্ক পরি এই কথা বলে পিঙ্কটাকে সাইড করে রেখে গোল্ড কালারটা নিয়েছি। হ্যাঁ, সো ফাইনালি আজকে ঈদ কালেকশন দেখাতে এসেছি পিঙ্ক কালার পরে। সো আমি অনেক হ্যাপি। অ্যান্ড এইগুলো আমরা অনেক স্টক করেছি তোমাদের সবার জন্য, অনেক স্টক করি নাই আসলে, মানে কয়েকজনকে দিতে পারবো আমরা আর কি এই ড্রেস গুলো। এগুলো অনেক এক্সক্লুসিভ এন্ড সেই তুলনায়। আর যদি তুমি একটু মার্কেট সার্ভে করো তাহলে তুমি বুঝবে যে আনজারা তোমাদেরকে কি প্রাইসে কি জিনিস দিচ্ছে, ঠিক আছে? আর এগুলো সবগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক, একেবারে হ্যান্ডওয়ার্ক এর মধ্যে কিছু মেশিন ওয়ার্কও আছে, বাট মোস্টলি হচ্ছে গিয়ে হ্যান্ডওয়ার্ক করা, একদম কারচুপির কাজ করা, অনেক এক্সক্লুসিভ এন্ড খুবই 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 সুন্দর, একদম ইউনিক টাইপের, মানে একদম ঈদের জন্যই বানানো এরকম টাইপের ড্রেস গুলো, ঠিক আছে? আর আমাদের মাত্র 8,000 টাকা থেকে স্টার্ট করে 20,000 পর্যন্ত তুমি হচ্ছে ঈদ কালেকশন নিতে পারবে। এন্ড আমি বেশি দেরি না করে স্টার্ট করে দেই। কে কোথা থেকে জয়েন করছো কমেন্ট করে জানাও, এন্ড আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা কি পাউডার পিঙ্ক কালার? পাউডার পিঙ্ক কালার, ওকে। আচ্ছা আপু, 10টা শেয়ার করে দিয়েছি, ওরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার আগে আমি হচ্ছে আমারটা দিয়ে স্টার্ট করছি, আমার না নিচে মনে হয় নামতেই হবে, একটু নিচে নামে আমি তোমাদেরকে একটু ক্লোজলি দেখাই। দেখো পুরোটাতে একেবারে পার্সের কাজ, তারপরে হচ্ছে এটা ওইটা এটা ওইটা করে অনেক ম্যাটেরিয়ালস দিয়ে একদম ভর্তি করে কাজ করা আছে। আমি দূরে যখন ছিলাম তখন তোমরা কতটুকু বুঝতে পারছিলে আমি জানি না। এই যে দেখো সমস্তটাতে খুব গর্জিয়াস করে কাজ করা আছে। এটা হচ্ছে আমাদের আপার পার্টটা, আর নিচের সাইডটা হচ্ছে একটু তোমার ড্র্যাপিং শাড়ি স্টাইলের বা হচ্ছে একটু ধুতি স্টাইলের, মানে একেবারে ইউনিক একটা ডিজাইনার অ্যাটায়ার, ঠিক আছে? সো তুমি চাইলে এই দুইটা দিয়েও কমপ্লিট একটা লুক নিতে পারো। আবার তুমি যদি চাও যে না আমি চাচ্ছি হচ্ছে একটু মডেস্ট লুক, সেই ক্ষেত্রে তুমি একটা এক্সট্রা শ্রাগ দেয়া থাকবে, এই শ্রাগটা দিয়ে তুমি হচ্ছে গিয়ে একটা এক্সক্লুসিভ লুক নিয়ে নিতে পারো। এটা হচ্ছে গিয়ে টোটালি আমার পরা অ্যাটায়ারটা, নিচের পার্টটা আলাদা থাকবে, উপরের পার্টটা আলাদা থাকবে, আর এক্সট্রা করে একটা শ্রাগ দেওয়া থাকবে, ফুল সেট। এটা কয়টা কালার আছে ছবি কি নিব? এটার টোটাল 4টা কালার আছে, একটা হচ্ছে পিঙ্ক কালার। আচ্ছা, বুকিং করতে গেলে 3,000 টাকা মনে হয় অ্যাডভান্স করতে হবে না? 3,000 টাকা অ্যাডভান্স করলে আপনি চাইলে বুকিং করে ফেলতে পারবেন আমাদের আনজারাতে। এন্ড এগুলো কিন্তু আসার আগেই চলে যায় আমাদের, ঠিক আছে, থাকেই না। সো আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন, সপ্তাহের 7 দিনই আমরা কিন্তু ওপেন আছি। ওকে, সো এটা আমরা একটু ক্লোজলি দেখিয়ে দিই আপনাদেরকে। এন্ড আরেকটা কালার চলে যাই আমরা।
আমি ঈদের থেকে মনে হয় একটু শুকিয়েছি, আগের থেকে শুকিয়েছি। ও কি শুনতে কি ভালো লাগে না? আমার শরীর এই হুট করে খারাপ হয়ে যাচ্ছে আবার, হচ্ছে কি কি যে হচ্ছে আমি সেটা আমি নিজেও জানি না। আমার অ্যাকচুয়ালি লাইভের প্রেশারে আমি মানে আতঙ্কিত, এই হচ্ছে অবস্থা। আমার হাতে হচ্ছে 10 দিন সময়, এই কালারটা খুবই সুন্দর একটা কালার মিন্টের মধ্যে। তোমরা আমাকে বলবা যে কোন কালারটা বেস্ট, ঠিক আছে? ফার্স্টে তোমরা পিঙ্ক কালার দেখিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে মিন্ট কালারটা এসে। আমি তো দূর থেকে জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, আমরা একটু ক্লোজলি দেখাই তোমাদেরকে, ঠিক আছে? সবগুলোর কাজই সেম, জাস্ট আমাদের কালার চেঞ্জ হচ্ছে। এন্ড এই কালারটা অনেক সুন্দর ছিল আসলে, মিন্ট কালারটা। আচ্ছা, এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে, চিনন সিল্কের উপরে খুবই গর্জিয়াস করে সুন্দর করে হোয়াইট ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে। এখানে পাইপ ওয়ার্ক আছে, তারপরে হচ্ছে পার্লস এর কাজ আছে, তারপরে সুতোর কাজ আছে। কাটানোকে তো পাইপ ওয়ার্ক বলে, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে কি গোল্ডেন কালার, ওয়াও, এটা সুন্দর। এটা সবগুলো কালারই একই ছিল। আরেকটা কালার কি কালার? আরেকটা একটু পাউডার আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি, এই জন্য একটু কম কমেন্ট করতে পারছি, তার জন্য সো সরি। ওয়াও, এটাও তো সুন্দর। আমার মনে হয় পাউডার ব্লু কালারটা অনেক বেশি সুন্দর লাগে, ছবিতে অনেক বেশি সুন্দর আছে, তাই না? এই কালারটা নিয়েছি। তারপর বলে গেছে আমরা কালো অনেক লাইট লাইট, আমরা কোনো ফিল্টার কোনো কিছু ছাড়া আমরা হচ্ছে ছবি তুলছি, তারপরও ক্যামেরাতে একটু কালার শিফট করে, তাই মানুষ যেতে যেতে প্রতার তোমরা এসে কিনবে, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো হয় তোমরা এসে দেখে কিনবে, কারণ অনেক সময় দেখা যায় কি, তুমি ধরো যে একটা ড্রেস পরে বাইরে কোনো লাইট ছাড়া সানলাইটে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে? সানলাইটে তুমি যদি 300টা ছবি তুলো, 300টা শেড, 300 রকম আসবে, তার কারণ সানলাইটের মানে শেডিংটা চেঞ্জ হতে 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 থাকে, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে বিষয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, খুব সুন্দর একটা আচ্ছা, এখন আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। এটার নিচের সাইডে আমরা একটু ফ্রিঞ্জ টাইপের একটা ডিজাইন দেখতে পাচ্ছি। ওয়াও, এটা সুন্দর তো। তারপরে এটাও শাগ আছে। ওকে, গ্রেট। আমাদের এটা এখানে কি সবগুলোতেই শাগ আছে? না না, কয়েকটাতে শাগ আছে, কয়েকটাতে নাই। ওয়াও, এগুলো অনেক লাইট ওয়েট, মানে এগুলো যে এত গর্জিয়াস এটা আসলে দেখে বোঝার উপায় নেই, ঠিক আছে? আমি যখন লাস্ট ঈদে তো ভালোই গরম ছিল মোটামুটি, তো যখন আমি ঈদের ড্রেস পরেছি মেইন ড্রেস, তখন সবাই বলছে এই গরমের ভেতরে এই জিনিস তুমি কিভাবে পরলে। বাট অ্যাকচুয়ালি আমি কিন্তু গরমের মধ্যে আরাম ছাড়া কিছু পরি না, ঠিক আছে? তো ওইটা অনেক কমফোর্টেবল ছিল, এই জন্যই আমি পরতে পেরেছি। এটা কি সুন্দর না, পিঙ্ক কালারের ভেতরে খুব নাইসলি কাজ করা, তোমাদের কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। ওকে, সবগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে পিঙ্ক এর মধ্যে, এটা কয়টা কালার? আচ্ছা, এর আগেরটার তো প্রাইস বলি নাই, 14,800 টাকা ছিল এর আগেরটার প্রাইস, ঠিক আছে? আমার জামাটা, হ্যাঁ, আমার জামাটার প্রাইস হচ্ছে 14,800 টাকা, আর এখন যেটা দেখাচ্ছি এটা কি সেম? এটাও 14,800। আচ্ছা, এখন যেটা দেখাচ্ছি এটাও 14,800 টাকা। ওয়াও, এইটার মধ্যে দেখো কি সুন্দর
পর একটা কালার আমি তোমাদেরকে দেখাই। এই এবার ভাবছিলাম আমি এবারের ঈদের তো আমার কোনো খবরই নেই, এখন পর্যন্ত শপিং শুরু করি নাই, করবো ইনশাল্লাহ সুন। এবার না আমার এই কালারটা পরার ইচ্ছা। আমি লাস্ট ঈদে ইরাপুকে বলছিলাম যে আপু এই কালারের একটা ড্রেস আমার জন্য ডিজাইন করেন তো, এই মাস্টার্ড ইয়েলো কালারটা এত সুন্দর লাগে পরলে আর ছবি সুন্দর আসে। আমরা তো ড্রেস আপই করি ছবি তোলার জন্য, তাই না? এটা কে কে আমার মতো আর কে কে টিস্যুটা নিতে হবে এই কালার করেছিলাম, পরার পরে তো আমি নিজেই একদম নিজের প্রেমে পড়ে গেছি, এত সুন্দর লাগে এই কালারটা। তোমরা চাইলে এই কালারটা ট্রাই করতে পারো, এটা জাস্ট আগেরটারই আরেকটা ডিজাইন, আরেকটা কালার, সরি আগের ডিজাইনের আরেকটা কালার। প্রাইস হচ্ছে এটার 14,800 টাকা, ওকে, ফুল সেট 14,800 টাকা। এগুলোর হচ্ছে হাইয়েস্ট এক একটা টু পিস করে আছে, মানে হাইয়েস্ট এক একটা দুজন করে নিতে পারবেন। সো দেখা যায় যে সব লাইভ ধরো যে কেউ দেখে না, শপে এসে দেখা যায় যে মানুষ নিয়ে যায়। এই হচ্ছে কি অবস্থা, এটা হচ্ছে একদম লাইট ছাড়া, একদম কোন লাইট ছাড়া, দেখো কালারটা কি সুন্দর, তাই না? খুবই নাইস একটা স্কাই ব্লু টাইপের একটা কালার। তুমি চাইলে অনলাইনে বুকিং করতে পারবে, দেশের বাইরে থেকে কি এখনো নেওয়া যাবে? এখনো নেওয়া যাবে। হ্যাঁ, এটা দেখো নিচের সাইড এর যে ফ্রিঞ্জ টাইপের ডিজাইনটা, এটা কিন্তু অনেক ক্লাসি লাগছে। আর এই যে উপরে যে টপসে, এটা কি তুমি ব্লাউজ হিসেবেও শাড়ির সাথে পড়তে পারবে পরে, ঠিক আছে? তো এটা তুমি ট্রাই করতে পারো। এটার প্রাইস ছিল আমাদের 14,800 টাকা। যার যার চাই স্ক্রিনশট এন্ড অর্ডার। এটা কোনটা? এটা একটা বড় ডিজাইন আমার পাঠানোর, আমার অনেক, এটা কোনটা? যদি যদি ভাগে পাই তাহলে তো বলা যাবে। আমি তো আমিও তো সেম ইরাপুর, আমার ড্রেস যেটা ডিজাইন করবেন এটা কিন্তু ডিসপ্লে করা যাবে না, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, গলায় দিয়ে দিলে ভালো হবে। ওকে, এটা হচ্ছে একটু ব্লেজার কাটিং এর ঘরারা। ওকে, নিচের প্যান্টটা থাকছে ঘরারা স্টাইলে আর এত বেশি ঘের আছে যে তুমি হাঁটলে এটা বুঝে যাবে না এটা কি অ্যাকচুয়ালি ঘরারা নাকি স্কার্ট নাকি শারারা, কিছুই বুঝে যাবে না। হ্যাঁ, আর আমাদের এবার লাস্ট এই ঈদের যে শুটটা হয়েছে, বাও, এই যে দেখো কি পরিমানে ঘের। এবার আমি হচ্ছে একটু ঘরারা স্টাইলে নিবো আন্দারা থেকে ঈদের ড্রেস। আগেই বলে দেবো তোমাদেরকে সব সব বলে দেয়, আমি একটু বেশি কথা বলি নাকি? বেশি আঙুল বসানোর জায়গা নেই, এবং আমাদের এখানে কাজগুলো খুব সুন্দর করে করে করা হয়েছে। এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক, একদম টোটালি হ্যান্ডওয়ার্ক, চিনন সিল্কের উপরে করা হয়েছে। ঘরারাতে অনেক ঘের আর খুব সুন্দর করে কাজ করা নিচের সাইডটা। এবার ঘরারা ঈদের জন্য নিচ্ছে, আমি তোমরা কে কে নিচ্ছ বলো। আর এগুলো এক দুই পিস করেই অ্যাভেলেবল আছে, তো যে আগে অর্ডার করবে সে পেয়ে যাবে। আমাদের অলরেডি একটা ট্রেইলার আপলোড করা হয়েছে আমাদের পেজে, লুবাবা আমাদের মডেল ছিল, তাই না? এত সুন্দর লাগছিল ওকে আমি দেখছিলাম। ও কিন্তু অনেক টাইপের ড্রেস পরেছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে তোমার এরকম ঘরারা স্টাইলের। তুমি খেয়াল করে দেখবে ভিডিওটাতে ও যখন হাঁটছে বুঝাই যাচ্ছে না এটা কি ঘরারা নাকি শারারা। হ্যাঁ, খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। ওকে, অলরাইট,
সো এটা হচ্ছে গিয়ে আমাদের আরো একটা কালার। ওয়াও, এটা তো আমার ঈদের ড্রেসের কালারটা মনে হচ্ছে, তাই না? আর এই যে কালারটা সিমিলার টাইপের, হ্যাঁ, এই কালারটা কিন্তু আমাদের কাস্টমাইজ করা, ঠিক আছে? এই কালারটা তুমি অন্য কোথাও পাবো না বাংলাদেশে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তোমাদেরকে, কারণ এটা একটু মিন্টি টাইপের একটা কালার মিক্স করা হয়েছে এটাতে, রাইট? আইভরি গোল্ড, এটা একদম ডিফারেন্ট একটা কালার। এইটার সাথে হিজাব ম্যাচ করতে গিয়ে আমার জীবন শেষ, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে অবস্থা। তখন গিয়ে আমি বুঝেছি যে এই কালারটা তো নর্মাল কালার না। পরে ইরাপুকে জিজ্ঞাসা করার পর আপু বলে যে আপু, আমি কয়েকটা কালার একসাথে মিক্স করে এই কালারটা এনেছি, এটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, সো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা যারা হচ্ছে একটু আনকমন কিছু, যত আমি জানি না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি এটা অনেক এক্সক্লুসিভ। এটার প্রাইস কত আমাদের? অনেক সুন্দর। আমি লাস্ট টাইমে আপনাকে এত মিস করেছি, আমি আবার নিজেরই একটা ছেলে নিয়ে এসেছি ছবি তোলার জন্য, ওর একটা ছবি আমার পছন্দ হয়নি দেখে লাইভে পরে কি অবস্থা। আচ্ছা, এটা এটা কি আমাদের কয়টা কালার? চারটা চারটা কালার। আচ্ছা, ওকে, এটার মধ্যে সুন্দর সুন্দর চারটা কালার। এটার ডিজাইনটা যেমন খুব সুন্দর, এটার প্রত্যেকটা কালারও খুবই সুন্দর। তোমরা একটু ক্লোজলি যদি দেখো, আল্লাহ, এটা এত বেশি সুন্দর কেন? আমাদের ফেব্রিক ডাই করে লাগাতে হয় কালার ম্যাচ করতে হলে, এক্সাক্ট কালার পাই না, এক্সাক্ট কালার তো না। আর এগুলো তো হচ্ছে কি আমাদের নিজেদের কাস্টমাইজ করা ম্যাটেরিয়াল, তাই? এক্স্যাক্টলি, এটা ডাই করে তুমি কালার এনে দিন করতে অনেক অনেক ডিফারেন্ট, আর সময়েরও ব্যাপার আছে একটা। এটা হচ্ছে আমাদের আরেকটা কালার, এটা অনেক সুন্দর একটা কালার। তাতে তো একটু আগে আপডেট নিয়েছি। আজকে আমরা হচ্ছে সব ইফেক্ট ছাড়া ছবি আপলোড করবো আপনাদের জন্য। ওকে, স্টিকার কমেন্ট করবেন না প্লিজ, স্টিকার কমেন্ট করলে একটু প্রবলেম হয় লাইভে। ওকে, তো এটা হচ্ছে সেম ডিজাইনেরই, আমাদের জাস্ট আরেকটা কালার। এর উপরের পার্টটা হচ্ছে একটু ব্লেজার কাটিং এ করা, খুবই সুন্দর। আপ টু 44 পর্যন্ত বডি সাইজটা আপনাদের জন্য অল্টারেশন ফ্রি থাকবে, এন্ড ফ্রি সাইজই থাকে, তাই না? 44 পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের আরেকটা ডিজাইন, এটাও সুন্দর, সবই সুন্দর লাগে, কি করবো বলো, তোমাদেরকে কি বলবো, সব সুন্দর সব সুন্দর সব সুন্দর, কেমন লাগে? আর এটার কারণে যেটা হয়, যারা আমাকে দিয়ে লাইভ করে তারা না একদম আমার পছন্দটা মেনটেন করে। এমনও আছে, যেমন আমি এখানে লাইভ শেষ করে যেখানে যাব, ওটা হচ্ছে হিজাবিয়ানা, ওদের কারিগররা পর্যন্ত জানে যে সানজিদা ম্যাডামের লাইভ। আচ্ছা, তাহলে আমার ওভাবে ডিজাইন করতে হবে, মানে এই হচ্ছে কি অবস্থা। এইটার জন্য আমি অনেক হ্যাপি, এটার জন্য যে সবাই রেসপেক্ট করে, আবার আমি আমিও সবার চয়েস কে রেসপেক্ট করি। ধরো যে আমার এটা পছন্দ হয়নি, আমি বলি যে আমার এটা পছন্দ হয়নি, বাট আপনাদের হলেও হতে পারে, হ্যাঁ, মানে পার্সোনাল চয়েস তো থাকে, তাই না সবাই? চিনল সিল্কের উপরে, এবং কোন ধরনের কোন ইনার লাগবে না এগুলো পড়তে।
ইনার তো লাগবে না, তাই না? আর অনেক সময় এত বেশি কাজ দেখে অনেকে ভয় পায় কি যে ইনার তো মেবি পড়াই লাগবে, তা না হলে তো মনে হয় খোঁচা লাগবে, এটা অনেকে ভাবে। বাট এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং খুবই নাইসলি ফিনিশিং দেয়। আমি একটু ক্লোজলি এসে আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাবো। ওকে, একটু ক্লোজলি এসে আমি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখে নিচেরটা খুলে ফেলি। নিচে কিন্তু এটার ঘাড়ারা, ওকে, একটু ব্যাক সাইডটা দেখেন, দেখেন ব্যাক সাইডে কিন্তু কিছুই দেখতে পাবেন না আপনি, ঠিক আছে? সবকিছু হাইড করা আছে, কিভাবে কিভাবে কাজ করেছে সব হচ্ছে লুকিয়ে রাখা হয়েছে যেন আপনি না বুঝতে পারেন। বাট এগুলো সবগুলো হাতে সেলাই করে করে বসানো একদম। তারপরে নিচের সাইডটাতে দেখো খুব সুন্দর করে একটু ড্রপস দেওয়া আছে, পুরোটাতে এত সুন্দর করে কাজ করা আছে যে তুমি একদম, প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আমাদের যে আমার কাছে মনে হয় যে আমজারার লাইভ করতে আসলে আপু আমাকে যদি বলে যে একটা ড্রেস নিয়ে লাইভ করে নেবো, আমি একটা ড্রেস নিয়ে এক ঘন্টা লাইভ করতে পারবো, কোনো অসুবিধা নেই, এত কাজ করো। এটাতে কিন্তু জারদৌজি ওয়ার্কও আছে, ঠিক আছে? জারদৌজি আছে, পার্ল আছে, সুতার কাজ আছে, আর সুতোগুলো কিন্তু একেবারে ফ্যাব্রিকের সাথে ম্যাচ করে করে দেওয়া হয়েছে। এটার আরো একটা কালার আমি পরে নিচ্ছি, প্রত্যেকটা ড্রেস সুন্দর হলে কিভাবে হবে বলো তো? এটাই আপু আমরা অনেক অবাক হয়ে যাই যে আমাদের ক্লায়েন্ট কিভাবে চুজ করে, মানে কিভাবে আমি জাস্ট কালারটা বলে দিলেই হবে, এই হচ্ছে গিয়ে বিষয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের আরো একটা কালার। এন্ড আমাদের ঘাড়ারাটার ঘেরটা একটু দেখাই আপু, এই যে দেখো ঘাড়ারাটার কিন্তু যথেষ্ট ঘের আছে, তুমি যখন হাঁটবে তখন হচ্ছে গিয়ে বুঝাই যাবে না যে এটা কি স্কার্ট নাকি এটা ঘাড়ারা নাকি এটা শরারা এইরকম। আর নিচের সাইডেও কিন্তু কাজ আছে। ওকে, সো এটা আমরা সরিয়ে ফেলছি। চিনন সিল্কের উপরে খুবই কমফোর্টেবল, একদম কটন পরলে যেরকম কমফোর্টেবল হয় এটা কিন্তু ওরকমই একটা ফিল দিবে তোমাদেরকে। অ্যান্ড কাজগুলো জাস্ট দেখো, জারদৌজি ওয়ার্ক থেকে স্টার্ট করে সুতোর কাজ, সুতোগুলো কিন্তু একেবারে ফ্যাব্রিকের সাথে ম্যাচিং করে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটার আরো একটা সুন্দর কালার আমি তোমাদেরকে এখন পরে দেখাবো। এই কালারটা আমাদের একদম একদম ডিফারেন্ট একটা কালার, সচরাচর সচরাচর এই কালারটা তুমি অন্য কোথাও পাবেই না, এটা একদম আমাদের নিজেদের ডাই করা, একদম কাস্টমাইজ করা একদম নিজেদের, ঠিক আছে? সো দিস কালার ইজ অ্যামেজিং। এটা একদম, এটা আমার লাস্ট ইয়ার ড্রেসের কালার ছিল, এইটা একদম আনকমন। এই কালারটা আমি একটা নাম দিয়েছি এখন, যদি আমি বোরহানি খাই না, বাট আসলে এটা বোরহানি কালার। এটার প্রাইস হচ্ছে আমাদের 14,800 টাকা, যার যা লাগবে। আমরা আপনারা যদি লাইভে ক্লিয়ার দেখতে নাও পান, আমরা ছবি ইনশাল্লাহ শেয়ার করবো, সো দ্যাট আপনারা একদম দেখে তারপরে অর্ডার করতে পারেন। ওকে, ওয়াও, এটার কালার তো ডিফারেন্ট, এই কালারটা সুন্দর। চিনন সিল্কের এই ম্যাটেরিয়ালটা না অনেক লাইট ওয়েট, হ্যাঁ? আর এই চিনন সিল্ক বলতে অনেকে আবার চিনন সিল্কের অনেকগুলো কোয়ালিটি হয়, হ্যাঁ? সো এটা হচ্ছে সবচেয়ে লাইট ফ্যাব্রিক, যেটা মানে যেটা সবচেয়ে কমফোর্টেবল, ঠান্ডা ঠান্ডা ওইরকম টাইপের একটা ফ্যাব্রিক। আপনারা যারা হচ্ছে আমজারাতে আসবেন, এসে আপনারা কিন্তু ট্রায়াল দিয়ে দেখে তারপরে হচ্ছে গিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এটার কালার কি সুন্দর, এটার অনেকগুলো ড্রপার্স অ্যাড করা, এটার ডিজাইনটাও খুবই নাইস, নিচেও চওড়া করে কাজ করা আছে। ওভারঅল এই ডিজাইনটাও তোমাদের আমি শিওর পছন্দ হবে ইনশাআল্লাহ। এইরকম কাজ করা খুবই সুন্দর, এই যে ঘুরলেও অনেক সুন্দর, মানে তুমি জাস্ট এরকম এরকম করতেই থাকতে মন চাইবে, একদম খুবই সুন্দর, নাচানাচিও করতে মন চাইবে তোমার। একটু ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা এটা দেখো স্লিভস এর মধ্যেও কিন্তু ড্রপস দেওয়া আছে, হ্যাঁ? স্লিভস এর মধ্যে, তারপরে সামনে নিচের দিকে খুব সুন্দর করে সামনে আবার একটু স্লিট করা আছে, সো দ্যাট তোমরা হচ্ছে গিয়ে একটু হাঁটলে জিনিসটা আরো সুন্দর লাগে, হ্যাঁ?
একটু আগে যেটা দেখালাম এটা কি কালার ছিল সামনে তাও মিলবে না তো। আর কালার প্যালেট বের করে আরেকটা ঝামেলা হয় কি একই কালার এক এক জায়গায় এক এক নাও এটাও আমরা একটু সামনে আসি। এটা এগুলো পড়লে হার্ট লাগে যে কিউট লাগে, এগুলো একদম পারফেক্ট ইদার ড্রেস। ওকে সিরিয়াসলি এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। সামনে সামনে এগুলো আরো বেশি সুন্দর, কারণ লাইভে না আমরা একদম ডিটেইলস দেখালেও ডিটেইলসটা বোঝা যায় না ওভাবে, এই জন্য আমরা ছবিও তুলি। অনেক সময় মনে হয় যে ছবিতেও বোঝা যাচ্ছে না, কালারটা পারফেক্ট আসে না, বাট সামনে সামনে এগুলো অনেক বেশি সুন্দর। সেন্টার আরো একটা কালার তাদের যেটা করতে হবে তারা তারই বুকিং করতে হবে। এন্ড যদি নাও পাও মন খারাপ করার কোন কারণে, কারণ আমাদের কন্টিনিউয়াসলি নতুন কালেকশন আসতে থাকবে। একটু শাইনি শাইনি, মানে একদম ডিফারেন্ট একটা টেক্সচার দিবে তোমাদেরকে। সো এটা তোমাদের পছন্দ হবে, একটু ক্লোজলি দেখাই আমরা। আচ্ছা, এতক্ষণ যে ডিজাইনটা দেখাচ্ছিলাম এটাও 14,800 টাকায় ছিল, এখন আবার নতুন ডিজাইনে আমরা চলে যাচ্ছি। এটার নিচের প্যান্টটা হচ্ছে একটু প্লাজো স্টাইলের থাকবে, একদম স্ট্রেট যারা পছন্দ করি, যারা ঘাড়া সারা এই টাইপের পছন্দ করি না তাদের জন্য আমরা এই ডিজাইনটা করেছি, একদম স্ট্রেট টাইপের। এটাও 14,800 টাকার মধ্যে। এন্ড এটার ম্যাটেরিয়ালস গুলো খুবই সুন্দর করে বসানো, এন্ড এটাতেও জারদৌসি ওয়ার্ক আছে। ওকে তারপরে হচ্ছে সেমটার মধ্যে আমরা আরেকটা কালারে যাবো, এখন পিঙ্ক কালার। এই পিঙ্কটা অনেক সুন্দর, এই পিঙ্ক কালারটা দেখো। এন্ড এগুলো সব ফুল স্লিভ, তো ওই জন্য মনে হচ্ছে কি সবগুলো আমার জন্যই বানানো হয়েছে এরকম মনে হচ্ছে। যেমন আমি হচ্ছে একদম 44, 42, 46, 48 দিলাম, 48 ও পড়তে পারি কোনো হেজিটেশন ছাড়া। মানে আমার হচ্ছে লুজ, যত লুজ তত মজা লাগে, ঠিক আছে? আর বাতাসে ঢুকে সব মজাই লাগে, ঠিক আছে? এটা খুব কঠিন একটা প্রশ্ন না আমার কাছে, কি কালার এটা? আসলে খুব কঠিন একটা প্রশ্ন। একটু কপার টাইপ, কপার কি আসলে? এটা কি যে কালার, এটার মধ্যে আমি একটু পার্পল জন্য দেখা যাচ্ছে। হ্যাঁ,
একটু পার্পল টোন দেখা যাচ্ছে, আবার একটু ডিপ গ্রে, আমার মনে হয় ডিপ গ্রে আর পার্পল কালার মিক্স করে এটা বানিয়েছে মনে হয়। হ্যাঁ তোমরা মিলিয়ে দেখতে পারো। আমি বাইরে থেকে একটা ট্রান্সপারেন্ট কালার আনিয়েছি সবকিছুর সাথে যাবো, এই জন্য হচ্ছে কি অবস্থা। আর হিজাব মানে আমার মাথার, আমি আমি তো ইজিক্লিক এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর, বাংলাদেশে হিজাবের সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে ইজিক্লিক। আমি ওদেরকে গিয়ে বলছি ভাইয়া আপনাদেরকে এবার এমন এমন কালার আনতে হবে যেগুলো আমি আনজারা ড্রেসের সাথে পড়তে পারি, এই বলে এটা কঠিন কঠিন কাজ হয়ে গিয়েছে, এই হচ্ছে কি অবস্থা। আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা কালার, যারা একদম আনকমন কিছু চাচ্ছ গো ফর দিস ওয়ান। এই কালারটা আমি মনে হয় এর আগে লাইভে তোমাদেরকে দেখাইনি, ঠিক আছে। এই কালারটা এতটাই আনকমন একটা কালার, আমাদের দেখা যায় কি অনেকগুলো কালার একসাথে মিক্স করে করা হয়, তো এই জন্য কিছু কিছু আনকমন কালার বের হয় যেগুলো কিনা অন্য কোথাও তোমরা পাবেই না, আমাদের আনজারাতেও কিছু কিছু কালার একদম নতুন। যেমন এই কালারটা আমার কাছে মনে হচ্ছে একদমই নতুন, ঠিক বলেছি নাকি? দেখি নাই এটা গ্রে, আমার একটু মিন্ট মিন্টও লাগছে কিন্তু। হ্যাঁ ওকে কার্ডান আছে, ছোট ছোট পার্ল আছে, একদম ক্লোজলি ডিজাইনটা আমরা দেখে নিচ্ছি তোমাদেরকে, যেন তোমরা একদম ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আরো একটা কালার চলে যাই, একটু ঘরারাই স্টাইলের, হ্যাঁ নিচের সাইডটাতে একদম হেভি করে কাজ করা আছে। তারপরে এই সাইডটাতে আমাদের একেবারে খুব সুন্দর করে জারদৌসি, কাটদানা, পার্ল এসবের কাজ করা আছে। আর ম্যাটেরিয়ালটা একদম ঠান্ডা ঠান্ডা একটা ম্যাটেরিয়াল, আর একটু আনকমফোর্টেবল লাগবে না তোমাদের, একটু সামনে গিয়ে দেখে দিই আমরা। হ্যাঁ এইটাও 14,800 টাকায় দিয়ে দিচ্ছি আমরা তোমাদেরকে, মাত্র 14,800 টাকায় এত গর্জিয়াস কালেকশন। ও মাই গড, আগে যেটা হতো ঈদ ড্রেস, মেইন ঈদ ড্রেস খুঁজে বের করতে করতে দেখা যেত যে জীবন শেষ। আর এখন গতবার ঈদে আমরা যেটা দেখলাম সুন্দর ড্রেস মানে সেটা 20,000 এর উপরে, মানে একদম নরমাল একটা ড্রেস ওইটাও 20,000 এর উপরে, ঠিক আছে। এই কারণে গতবার যেটা হয়েছে আমাদের আনজারাতে ড্রেস আসতে না আসতেই শেষ, মানে ডিসপ্লে করার আগেই মনে হয় মানুষ বুঝেছিল যে কখন নিবে, এই অবস্থা। তো আশা করছি এবারের ঈদেও এরকমই হবে, সবাই চলে আসবেন আমাদের আনজারাতে। আমরা কিন্তু একদম রাত 10টা পর্যন্ত ওপেন আছি আপনাদের জন্য, এন্ড সপ্তাহে 7 দিনই আমরা ওপেন আছি, ঠিক আছে। সেটা হচ্ছে সেম ওইটারই আরেকটা কালার, ডিজাইনটা সেমই থাকছে, জাস্ট আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে, একটু পিঙ্কিশ টাইপের একটা টোন। এটা কি যে পিঙ্ক কালার আর তো পারি না। এটার মধ্যে আবার আইভরি গোল্ড কালার যেটা সেটাও আছে আমাদের, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওনাটা শিফনের মধ্যে, না ওনাটা হচ্ছে শিফনের মধ্যে ছোট ছোট করে কাজ করা। এটা হচ্ছে আমাদের জাস্ট ওই ওই ডিজাইনেরই আরেকটা কালার, যারা আমার মতো আইভরি গোল্ড আইভরি গোল্ড আইভরি গোল্ড করছো তারা যদি অন্যটা না পাও এটা টাচ করে নিয়ে ফেলবে চোখ বন্ধ করে, যেটাই তুমি নিবে। সবগুলোর বাজেটও আমি দেখছি যে অলমোস্ট সিমিলারই থাকছে, মানে 15,000 এর মধ্যে তুমি মোটামুটি সবগুলো পেয়ে যাচ্ছ, 14,800 টাকা প্রাইস হবে এটার। সো তুমি জাস্ট বাজেট এটা থাকলে তুমি টান দিয়ে নিতে পারো। ল্যাভেন্ডার কালারে চলে এসেছে, অনেক হেভি করে কাজ করা। এটা টোটাল 4টা কালার নাকি 5টা?
এটা টোটাল চারটা কালার, লাস্ট কালারটাও আমি তোমাদের লাস্ট কালারটা অনেক সুন্দর পারলাম। ও ওইটা আরেকটা না, ও আচ্ছা আচ্ছা, এটাই লাস্ট কালার ছিল। ওকে আমি ওনার তিনটা দেখিয়েছি। ওকে ওকে শুনো, তুমি আরেকটু বেশি গর্জিয়াস, আচ্ছা এটা আরেকটু বেশি গর্জিয়াস, এন্ড এটার প্রাইসটাও একটু বাড়বে, মাত্র 16,000 হবে। আচ্ছা আচ্ছা, আপনি যদি 200 টাকা বাড়িয়ে আমাদেরকে একদম সমান সমান করে দেন, আমরা মাইন্ড করবো না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আরেকটু হেভি কাজ, এটার মধ্যে অনেক অনেক কাজ আছে। কাজ যদি আমি এক্সপ্লেইন করতে যাই, তারপর আমি একটা এক্সপ্লেইন করে বাকিগুলো হচ্ছে কি আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এটা তো পুরোটাতে একদম দেখো হেভি করে কাজ করা আছে, এখানে একদম ম্যাচিং ম্যাচিং করে সিকোয়েন্স ইউজ করা হয়েছে, তারপর এখানে বিটস এর কাজ আছে, তারপরে হচ্ছে কাঠদানার কাজ আছে, অনেক এক্সক্লুসিভলি কাজ করে, এবং একদম নিচের সাইডে কিন্তু এরকম করে ড্রপসও দেওয়া আছে। ঠিক আছে, তোমার পোস্ট শেয়ার করতে করতে এখন ব্লক হয়ে গিয়েছো। আহারে, প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 16,800 টাকা। এখন কাজটা বোঝা যাচ্ছে যে কতটা গর্জিয়াস ড্রেস। এটা লাইট কালারের উপরে কিন্তু ওভাবে বোঝা যায় না। এটা হচ্ছে কি একদম ডিপ কালার, যারা অনেক পছন্দ করি তাদের জন্য এটা এনেছি আমরা, মানে কোন কালারই বাদ যাবে না। রেড কালার কি আছে আজকে লাগবে আমাদের? রেড কালারও নাই আছে। ওকে, রেড লাস্টে তো আমরা কোন রেড কালার দেখানি মনে হয় ঈদের ড্রেস। এবার একটা রেড কালার আনতে বলুন তো একটা মানুষকে দেখাই, কারণ অনেকে থাকে যে আমি ঈদের রেড কালারটা পরবো, এরকম থাকে তাই না? রেড কালারটা তো আমরা আনি না, আমরা দেখা যাচ্ছে যত ট্রেন্ডি কালার আছে ওই কালার গুলো আনি। ওয়াও, একটা ব্ল্যাক পেয়েছি, দেখো একটা ব্ল্যাক পাওয়া গিয়েছে তোমাদের জন্য। এটার বডি তো মনে হয় 46 পর্যন্ত আছে। হ্যাঁ, এটা 46 পর্যন্ত বডি আছে, কিন্তু দেখি বুঝে যাচ্ছে না। আচ্ছা, এটা দেখো নিচের সাইডটা কিন্তু অনেক হেভি করে কাজ করা। হ্যাঁ, নিচের যে তোমার ঘাড়ার সাইডটা আছে, এটা ব্ল্যাক এর মধ্যে, ব্ল্যাক কালারটাও আমাদের এরকম যে আসতে না আসতেই শেষ হয়ে যায়, কারণ ব্ল্যাক কালারটা একটু রেয়ার তো, আর সবাই বেশিরভাগ সময় ব্ল্যাক পছন্দ করে। আমার সামনে একজন ব্ল্যাক লাভার বসে আছে, ১৬,800 টাকা আমাদের প্রাইসটা, এন্ড ম্যাটেরিয়ালটা চিনন সিল্কের উপরেই থাকছে। ওকে, আমি একটা নাম দিব, নাম দিয়ে দেন আর কত নাম দিবো? যারা হচ্ছে খুবই স্বাস্থ্য সচেতন বলবে যে ওদের থেকে ড্রেস নিবো না, ওরা কি সব কালারের নাম বলছে, সব খাবার দাবারের নাম, ওদের থেকে ড্রেস নিবো না। সেদিন আমার এক মডারেটর বলতেছিলাম, আমি যে বোরহারি বোরহারি করি লাইভের মধ্যে, অ্যাকচুয়ালি বলছে মানে দুইটা ছিল আমাদের ওই কালারের, তো এক সিমিলার, ওই যে একটু একটা মিন্টিশ আইভরি, একটা হচ্ছে আইভরি। তো আমাদের মডারেটর একটু বোঝানোর জন্য বলতে চাপু যে বোরহারি কালারটা, বোরহারি কালারটা। ১৮,800 টাকা অনেক হেভি কাজ থাকা সত্ত্বেও এগুলো কিন্তু হেভি লাগছে না পড়তে।
অনেকগুলো কালার আমাদের এসেছে। এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালারের সুতার কাজ করা, খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন, ঈদ কালেকশন আমাদের। এটা তোমরা দেখতে পারো, খুবই 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 নাইস। এটার মধ্যে খুব সুন্দর একদম ডিফারেন্ট কালার, একদম মানে যারা হচ্ছে গিয়ে চাচ্ছ যে আমি একদম মানে স্পটলাইট হয়ে থাকবো সব জায়গায়, সে হচ্ছে এটা নিয়ে। ঠিক আছে, এটা এত এক্সক্লুসিভ কালার, কালারটা একদম ডিফারেন্ট। এটা এটাও মিক্স ম্যাচ করা হয়েছে, এটা হচ্ছে ম্যাজেন্টা আর হচ্ছে রেড মিক্স করে এই কালারটা করা হয়েছে। সো মাই গড, এটা দূর থেকে আমি জাস্ট কালারটাই দেখছি আর কাজের দিকে চোখই যাচ্ছে না, এই অবস্থা। এটাও আমাদের 18,800 টাকা না, 18,000। এখন আমরা চলে যাচ্ছি আবার আরেকটা ডিজাইন, নাকি এটারই কালার? এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে, এই ব্লুটা অনেক সুন্দর। অনেকে ভাবে চাললো আমি এই কালারটা পরবো না, ওই কালারটা পরবো না, কিন্তু সাহস করে একবার সুন্দর করে পরে দেখলে আমার কাছে মনে হচ্ছে সবাইকে সব কালার মানায়। লাস্ট ইয়ার আমার এটা হয়েছে, আমি অলওয়েজ নিয়ন গ্রিনটা অ্যাভয়েড করে নিয়েছি। লাস্ট ইয়ার আই বট আ টপ এন্ড আই ওয়াজ লাইক, আল্লাহ এটা স্যুট করে, এটা কিন্তু ডিপ কালারের মধ্যে একদম দেখা যায় যে ফুটে থাকে। ঠিক আছে, আর এটার মধ্যে কিন্তু অনেক মাল্টি কালারের সুতো ইউজ করা হয়েছে, যার কারণে এটার মানে কম্বিনেশনটা আরো বেটার এসেছে। হ্যাঁ, এটা আছে পার্পল কালারের মধ্যে, সব ডিপ কালারের কম্বিনেশন। ডিপ কালারের চারটা দেখাচ্ছি, লাইট কালারও আছে, এটা ওকে, লাইট কালারও আছে, লাইট কালারও দেখাচ্ছি। পার্পল ইজ লাভ, এটা হচ্ছে আমাদের পার্পল কালারটা। আমরা একটু ক্লোজলি দেখিয়ে দিই আপনাদেরকে, 18,800 টাকা এটা প্রাইস। হ্যাঁ, ম্যাক্সিমাম গর্জিয়াস, এটা অনেক 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 সুন্দর। তারপরে লাইট কালার, এটা এটাই কালার, এটা হ্যাঁ ওকে। সো আগে উপরে এটা হচ্ছে গিয়ে আমাদের লাইট কালারের মধ্যে, মন খারাপ চিন্তা করতে পারছি না, ওকে এই মেকআপটা করে ফেলি, এই কালারটা তো মাস্ট হ্যাভ। এটা সামনে সামনে এসে যে দেখবে সে না নিয়ে তো যেতেই পারবে না, এটা এত সুন্দর। ওয়াও, এটা হচ্ছে গিয়ে আমাদের আবার একটু কম রেঞ্জের মধ্যে। এটা ম্যাটেরিয়ালটা কি ডিফারেন্ট নাকি চিননের মধ্যে? চিননের মধ্যে, চিনন সিল্কের মধ্যে এখানে। হ্যাঁ তাহলে এটা ডিজাইনটা সুন্দর, সিম্পলি গর্জিয়াস, সিম্পলি বলা যাবে না, ইটস গর্জিয়াস ওকে। আর এটার প্রাইসটা হচ্ছে 14,800 টাকা, ঠিক বলেছি আপনি?
এই ফিতা দিয়ে আজকে আমি গেজে পড়েছি, এত লুজ ছিল। আমি ভেবেছি যে এটা আসলে পরে কি হবে, আমি তো এটা খুঁজেই বের করতে পারছি না যে এটা আসলে পরে কি হবে। এই কালারটা ডিফারেন্ট একটা কালার, আজকে এই কালারটা দেখেনি মনে হয়, দেখেছি আজকে এই কালারটা দেখেনি। এটার মধ্যেও জারদৌসি ওয়ার্ক আছে, মানে এমন না যে একটু কম প্রাইসে নিচ্ছ বলে তুমি হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ কাজ পাবে না, সেরকমটা না, এটা একদমই এক্সক্লুসিভ, একদম জারদৌসি ওয়ার্ক। যত যত এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল হয় সব ম্যাটেরিয়াল এটার মধ্যে তুমি পাচ্ছ, একদম পার্ল কারদানা থেকে শুরু করে সব সব ম্যাটেরিয়াল। ওকে, সো এইটার হচ্ছে গিয়ে আরো একটা কালার আছে, এটা কি ওই রেডিশ ম্যাজেন্ডাটা, এইটা দেখো এটা কিন্তু বেশ সুন্দর, তাই না? একদম ম্যাজেন্ডা কালার, প্রাইস হচ্ছে 14,800 টাকা। এটার সবগুলো কালারই সুন্দর, একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। এটা কি এটাই তো সেম কালার আরেকটা কালার না? এটা হচ্ছে গিয়ে সেম ওইটারই জাস্ট আরেকটা কালার, মাস্টার্ড ইয়েলো কালার। এটা হচ্ছে আমাদের মাত্র আসা শুরু করেছে ঝলক, ঠিক আছে? ঈদ কালেকশনের এক ঝলক দেখালাম আপনাদেরকে, আমাদের আরো 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 ঈদ কালেকশন আসতেই থাকবে। এভরিডে দেখবে যে ঈদ কালেকশনে লাইভ হচ্ছে হচ্ছে হচ্ছে। সো তুমি যদি এমন হয় যে আচ্ছা এই লাইভ থেকে এটা মিস হয়ে গেল, মন খারাপ করো না, দেখবে যে আরেকটা লাইভে আবার আরেকটা পছন্দ হয়ে যাচ্ছে, কারণ সবগুলো পছন্দ করার মতো ঈদ কালেকশন। আমরা না এই ড্রেসটার মতো সিমিলার একটা ড্রেস গত ঈদে 2 বছর একটা বেবির জন্য বানিয়েছি, তাই? ওয়াও। ও আচ্ছা, তোমরা কিন্তু এটা চাইলে কাস্টমাইজ করে একদম ছোট বেবিদের জন্য নিতে পারো, মা মেয়ে ম্যাচিং ম্যাচিং করে। বাট সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু বড়দের মতোই পড়বে, বাট যাদের ক্ষেত্রে হচ্ছে চার্জ ডাজেন্ট ম্যাটার, তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি। আমার যদি একটা মেয়ে হয়ে যায় ও ইনশাল্লাহ, তাহলে হচ্ছে গিয়ে দেখবে যে আমি আনসারাতে এসে সব ম্যাচিং 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 করে করে দেখাচ্ছি। আরেকটা ডিজাইন দেয় আমারটাতে কি যেন একটা ডিফারেন্ট ছিল, তারপরে মনে পড়লো আমারটাতে একটু রেডি শাড়ির মতো ছিল, আর হচ্ছে কি এটা যেমন নিচে স্কার্ট ওইটাতে ছিল হচ্ছে একটু প্যান্ট স্টাইলের, নিচে প্যান্ট উপরে শাড়ি সবকিছু মিলিয়ে আমাকে সব জিজ্ঞাসা তুমি পরছো কি আগে বলো। আর আমি কি যে পরেছি এটা কিভাবে বলবো, এটা ছিল ডিজাইনার ড্রেস, ঠিক আছে? ডিজাইনার ড্র্যাপিং ড্রেস, তো সো ওইটা ওই টাইপের কালেকশন তো দেখাবো, সামনে দেখাবো নাকি দেখে ফেলেছি আর না, এখনো দেখাইনি, ওটা এখনো দেখাইনি আমি না। ওকে, আসবে না? বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। ওকে, এটা হচ্ছে একটু আনারকালি টাইপের। ওকে, এটার প্রাইস রেঞ্জ কেমন? 14,800। আচ্ছা, রিজনেবল এর মধ্যেই আছে। ওয়াও, এটা একটা ডিফারেন্ট কালার আছে, এটা কি কালার? এটা মনে হচ্ছে একটু কফি কালার, সাথে আবার একটু কি কালার, পার্পল কালার মিক্স করা হয়েছে, ব্লুবেরি কফি বলতে কিছু নাই, বাট আমরা বানাই। এটা হচ্ছে ব্লুবেরি কফি,
It's gonna taste disgusting blueberry with coffee. দেখো সুন্দর না? প্রাইস হচ্ছে এটার 14,800 টাকা ক্লোজলি আমরা দেখে দেই। সবগুলোর ম্যাটেরিয়াল কিন্তু চিনন সিল্কের উপরে ছিল। এন্ড দেন ওকে যা দেখছি সেটাই সুন্দর লাগে আপু, যা দেখাচ্ছি সেটাই সুন্দর লাগে আপু, কি যে করবো বলো। এখন আমি পড়ে গিয়েছি বিপদে। কেন বিপদে? কারণ এমনিতে ইনফ্লুয়েন্সারদেরকে মানুষ হচ্ছে দেখতে পারে না। হ্যাঁ, তার উপরে যদি লাইভের সবগুলো বলি সুন্দর, তখন দেখা যায় যে মানুষ ভাবে কি এই মেয়েকে টাকা দিয়ে কিনে ফেলেছে, ঠিক আছে? বাট আসলে কিন্তু তুমি দেখো, তুমি তোমার চোখ দিয়ে দেখো তোমাকে সবগুলো ভালো লাগছে কিনা, ঠিক আছে? যদি সব ভালো লেগে থাকে আর যদি 60% ও ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে মেজরিটি ভালো লাগে। দেখাতেও ভালো লাগে, একদম আনকমন টাইপের। কালার কি আসছে? আমি দেখে দিচ্ছি তোমাদেরকে, সব থেকে বেশি কালার ভ্যারাইটি ছিল, এখন কটা আছে? আসার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে, এখন দুই তিনটা, আটটা কালার ছিল, এখন দুই তিনটা কালার মাত্র আছে, চারটা কালার আছে না? ওকে, সেটার ওই কালারটা অনেক বেশি সুন্দর লেগেছে, এটা সুন্দর, বাট ওই যে মিডলেরটা একটু বেশি সুন্দর লেগেছে, আনকমন কালার যেটা, ওটা একটু ডিফারেন্ট কালার, তাই না? নাইস। ওকে, সো এটা হচ্ছে 14,800 রেঞ্জের মধ্যে ছিল না? 14,800 রেঞ্জের মধ্যে ছিল এটা। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু গাউন স্টাইলের, যারা হচ্ছে একটু গাউন স্টাইলের পড়তে চাচ্ছি, মানে এটা কত? ওয়াও, এটার সাথে আবার একটা প্লাজো দিয়ে দিচ্ছি আমরা। ও, সামনের সাইডটা হচ্ছে একটু শর্ট না? মানে একের ভিতরে সব পেয়ে যাচ্ছে, কিভাবে দেখাবো এটা? এই সাইডে একজন ধরেন এটা 14,800 টাকা, দ্যাট মিন্স তুমি 14,800 টাকায় দুইটা ড্রেস নিয়ে নিতে পারছো এইখান থেকে। এটার আবার আরেকটা কালার আছে, বা এটা এটা কয়েকটা কালার মনে হয় না? এটা আমাদের সবচেয়ে কালারফুল একটা ডিজাইন, খুব সুন্দর। এটা বৈশাখের সময় থাকলে ভালো হতো, তাই না? হ্যাঁ, আসে তো না এর বৈশাখ, সামনের বৈশাখে কি এখন থেকে নিয়ে নিবে নাকি সবাই? আচ্ছা, এটা এটা ঘুরতে ঘুরতেও যেতে পারবে তুমি চাইলে। সবগুলো হচ্ছে 14,000, বেশিরভাগই আজকে 14,800 রেঞ্জের মধ্যে আমরা দেখিয়েছি তোমাদেরকে। আচ্ছা, আমি একটু কমেন্ট করি তোমাদের, আজকে তো কমেন্ট, এটা ঠিক না, একটা সুন্দর সব, আচ্ছা এটা ঠিক না, সব সুন্দর, কি একটা অবস্থা, এটাই বলো, সব সুন্দর, কি একটা অবস্থা, মানে তুমি জাস্ট হচ্ছে গিয়ে টাকা পয়সা জমিয়ে চলে আসবে আঞ্জারাতে, এসে তুমি জাস্ট চোখ বন্ধ করে যদি একটা পিক করো, ইউ উইল লাভ ইট, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে অবস্থা। যারা যারা দেখছো, তো আজকে তো শেয়ার করতে বলিনি, আমি লাইভের পরে দেখবো কারা কারা শেয়ার করেছো ঠিকঠাক মতো। ওকে, সো এটা হচ্ছে ফার্স্টে প্যান্টটা প্লাজো স্টাইলের, তারপরে শার্টটা পরে ফেলেছি। আসবে না,
যারা একটু কালারফুল পরতে পছন্দ করি, উপরের পার্টটা আমি একটু ভালো করে দেখাই তোমাদেরকে। দাও, এটা হচ্ছে বেসিক্যালি তোমার একটু পাশাপাশি দেখাই দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার ফ্রন্ট ওপেন একটা গাউন। তো এটা তুমি হচ্ছে কি শাগের মতো করে পরে তারপর হচ্ছে ফ্রন্ট সাইডটা তুমি লাগিয়ে ফেলতে পারবে। এটা প্যান্টটা আবার প্রিন্টেড। আচ্ছা, একটা প্রিন্টেড আর হচ্ছে এক কালারের। ওকে, একটা মাল্টি আছে, একটা মাল্টি আছে। আর ওর প্যান্টটা হচ্ছে গিয়ে প্রিন্টেড থাকছে। আর এছাড়া ওর সাথে টপস দিয়ে কি করবে, ওর মাঝখানে তুমি হচ্ছে গিয়ে টপসটা পরে খুলে এভাবেও চাইলে পড়তে পারবে শাগ স্টাইলে। আবার তুমি চাইলে টপ যদি না পরো এভাবে করে ক্লোজ করেও পড়তে পারবে। প্রাইস সেমই থাকছে 14,800 টাকা। ওকে, সো এটার সাথে ওনাটা প্রত্যেকটা কালেকশন আমাদের 1-2 পিস এভেলেবল আছে। তোমার গায়েরটা কত টাকা? আমার গায়েরটা হচ্ছে 14,800 টাকা ছিল। আমারটাও 14,800 টাকা, সব বেশিরভাগই 14,800। 14,800 থেকে ম্যাক্সিমাম আজকে দেখিয়েছি 18,800 টাকা এই পর্যন্ত। ঠিক আছে, অনেক সুন্দর কালেকশন ছিল, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা যারা বুকিং করে নিতে চাচ্ছি, 3,000 টাকা দিয়ে তুমি বুক করে পরে এসে চাইলে নিয়ে নিতে পারবে। অ্যান্ড 44 পর্যন্ত সাইজ কিন্তু অল্টারেশন ফ্রি থাকছে। 44+ যারা যাদের বডি তারা হচ্ছে অল্টার করে নিতে হবে এক্সট্রা পেমেন্ট করে। ঠিক আছে, ওকে, সো এই ছিল আমাদের আজকে লাইভ। ইনশাল্লাহ পরে আবারও দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।